আসসালামু আলাইকুম সব শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায় থেকে। পৃষ্ঠা নম্বর 32 এবং 33 পৃষ্ঠার আজকে সমাধানগুলো আমি তোমাদেরকে করাবো। তো শুরু করছি, বিসমিল্লাহ রহমানির রহিম। আমরা জানি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের বর্গের সমান, অর্থাৎ একটা বর্গের দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে সেই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু 16। তো সেই 4-এর বর্গ করলে হয় 16। তো এই কথাটা বলছে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে দৈর্ঘ্যের বর্গের দৈর্ঘ্য হচ্ছে, মনে করো আমরা ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 4, তো 4-এর বর্গ করলে কত হচ্ছে? 16। তাহলে 16 বর্গ একক হচ্ছে এটার বর্গ সংখ্যা। তো এরপরে এখানে 4-কে এবার দেখো এখান থেকে কি বলেছে, যে এখানে 4-কে 16-এর বর্গমূল বলে এবং 4-কে লেখা হয় √16। 4-কে কি লেখা হয়? √16। তাহলে অর্থাৎ তোমরা ক্যালকুলেটারে দেখবা যে রুট লিখে তারপরে 16 লিখলে দেখবা যে 4 আসবে, অ্যান্সারে 4 দেখাবে। এরপরে আমরা যে কথাটি বলবো, এখানে দেখো 4 = √16, অর্থাৎ √16 = 4 লেখা যায়, মানে তুমি ক্যালকুলেটারে যখন √16 লিখবে তখন 4 আসবে, অর্থাৎ দিয়ে এখানে বলা হয়েছে। এরপরে বলেছে যে এবার বলো তো আর কি কোনো সংখ্যা আছে যাকে বর্গ করলে 16 হয়? তোমার উত্তর নিচে লিখে রাখো। তো এখানে তুমি আমাকে বলতে বলেছে, মানে তোমাদেরকে বলতে বলেছে যে আর কি কোনো সংখ্যা আছে যাকে বর্গ করলে 16 হয়? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমরা সেই উত্তরটি এখন আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, এখানে লিখবো না, আমি খাতায় লিখে দেখাচ্ছি। তো আমি একটি সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে -4। -4-এর যদি বর্গ করি, -4-এর বর্গ সমান সমান হচ্ছে -4² সমান সমান -2 করলে 16 হয়, সরি -2 করলে প্লাস হয় আর 4² করলে 16 হয়। তো এই কথাটিকে, এই কথাগুলোই তোমরা তোমাদের বইতে এই জায়গাটিতে, তোমরা এই ঘরটিতে এটা লিখবে, আশা রাখি বুঝতে পেরেছ। এরপরে এখানে বলেছে যে তোমাদের শুধু একটুখানি স্মরণ করে দিতে চাই যে তোমরা আগের শ্রেণীতে ঋণাত্মক সংখ্যার গুণ শিখেছ, ঋণাত্মক সংখ্যার গুণ শিখেছ। গাণিতিক প্রয়োজনে আমাদের ঋণাত্মক সংখ্যার ব্যবহারও জানতে হবে। দেখো -4² = 16, তাহলে -4ও কি 16-এর বর্গমূল হবে? হ্যাঁ, 4-এর মতোই -4 = 16-এর একটি বর্গমূল। তাহলে 16-এর বর্গমূল হচ্ছে 2টি, একটি হচ্ছে 4 এবং অন্যটি হচ্ছে -4। আশা রাখি বুঝতে পেরেছ। তো -4 does not equal কিন্তু √16। 16-র রুট কখনো কিন্তু -4 হবে না। তুমি কি -4² করলে, বর্গ করলে তো কিন্তু 16 হবে, বাট 16-র রুট করলে কখনো -4 আসবে না, ওটার রেজাল্ট কিন্তু 4-ই আসবে। তো রুট শুধু ধনাত্মক বর্গমূলকেই নির্দেশ করে, এটা কখনো ঋণাত্মক বর্গমূলকে নির্দেশ করে না। তো √16 = 4 হয়, তাহলে -4 = -√16। এই যে মাইনাসটা উভয় দিকে আসছে, এখন কিন্তু মাইনাসটা হবে, কারণ 16-র সামনে রুট আছে, এই কারণে, সরি √16-র সামনে যেহেতু মাইনাস আছে, তো 16 রুট করলে হচ্ছে 4 আর মাইনাসটা যেহেতু এখানে আছে সেহেতু মাইনাসটা এই ক্ষেত্রে দেওয়া যাবে। তো এরপরে বলছে কোনো সংখ্যার ধনাত্মক বর্গমূলকে ওই সংখ্যার উপর রুট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং একে প্রধান বর্গমূল বলে, অন্য মূলটিকে ওই সংখ্যার উপর -√ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অন্য মূলটিকে ওই সংখ্যার উপর -√ দ্বারা চিহ্নিত করা হয়। তো 4-এর বর্গমূল হচ্ছে 16, 4-এর যেই মানে √16, 16-র রুট করলে অর্থাৎ 16-র বর্গমূল করলে হয় 4, আবার 16-র রুট করলে -16-র রুট করলে হচ্ছে -4 হয়, -4 হয়। তো আশা রাখি বুঝতে পেরেছ। তো আমি এরপরে পৃষ্ঠায় চলে যাচ্ছি, 33 পৃষ্ঠায়। তো এখানে দেখতে পাচ্ছ যে চলকের মাধ্যমে আমরা বলতে পারি একটি সংখ্যা এ অন্য একটি অঋণাত্মক সংখ্যা বি এর বর্গমূল হবে যদি a² = b হয়। তো আমি আর এগুলো রিডিং পড়ছি না, এখানে তুমি বুঝতে পারবে। তো এখানে দেখি আমরা কি বলেছে, যেহেতু যে কোনো সংখ্যার বর্গ 0 অথবা একটি ধনাত্মক সংখ্যা,
অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গই হবে কি শূন্য, অথবা একটি ধনাত্মক সংখ্যা হবে, যে কোনো সংখ্যারই তুমি বর্গ করো সেখানে শূন্য অথবা আরেকটা ধনাত্মক সংখ্যা হতেই বাধ্য, কিন্তু সেখানে কখনো ঋণাত্মক সংখ্যা আসবে না। যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল আছে, যে কোনো ধনাত্মক সংখ্যারই বর্গমূল আছে, অর্থাৎ শূন্যের বর্গমূল শূন্য, শূন্যের বর্গমূল শূন্য, অর্থাৎ এইভাবে আমরা এটা লিখতে পারি। অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার দুইটি বর্গমূল আছে, একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক। আচ্ছা, অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার দুইটি বর্গমূল আছে, মানে প্রত্যেকটা ধনাত্মক সংখ্যারই দুইটি বর্গমূল আছে। একটু আগে যে আমি করলাম, দেখতে পেয়েছো যে সেখানে তোমার ষোলোর রুট আমরা যখন করছি তোমরা আমরা পেয়েছি 4, আবার -4 যদি বর্গ করি তাহলে সেটা হয় 16। তাহলে ষোলোর রুট কিন্তু আমরা 4ও পাই, আবার ষোলোর রুট কিন্তু আমরা -4ও লিখতে পারি। তো একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক। এবার বলো তো, কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে কি? কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না, তোমার উত্তর যুক্তিসহ নিচে লিখে রাখতে বলছে। তা আমি তোমাদেরকে এটা খাতায় লিখে দেখাচ্ছি, এই ঘরটিতে তোমরা লিখে রাখবা, কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে না। কারণ হচ্ছে কি? কারণটা হচ্ছে শূন্য, কারণ হচ্ছে শূন্য এবং শুধু ধনাত্মক সংখ্যার বর্গমূল হয়। কারণ হচ্ছে কি? শূন্য এবং শুধু যে কোনো, সরি, যে কোনো না, শুধু ধনাত্মক সংখ্যার, তো আমরা এটা লিখে ফেললাম, শুধু ধনাত্মক সংখ্যার বর্গমূল হয়। এরপর যেমন আমি এখন উদাহরণ দিয়ে, যেমন যেমন হচ্ছে কি, 9 একটি ধনাত্মক সংখ্যা, 9 বাদ দিয়ে আমরা 4কেই মনে করি, 4 একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, চার একটি ধনাত্মক সংখ্যা, এর চারের বর্গমূল √4 সমান সমান হচ্ছে 2। কিন্তু এখান দিয়ে লিখি, কিন্তু -4 এর বর্গমূল যদি দেই তাহলে এটা ইকুয়াল টু কিন্তু ডাজ নট -2 হবে না। যদি এরকম হয় যে -√4 তাহলে এটার রেজাল্টটা -2 হবে। আশা রাখি বুঝতে পেরেছ। তো এখন কারণটা কি, আমি কারণটা দিচ্ছি, কারণটা হচ্ছে কি যে 2 এর স্কোয়ার করলে কিন্তু তুমি 4 পাচ্ছ, আবার -2 এর স্কোয়ার করলেও আমরা কি পাচ্ছি, 4 পাচ্ছি। অনেকেই -2 এর স্কোয়ার করলে কিভাবে 4 হয় সেটা বুঝো না, তো আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। -2 গুণ -2 সমান সমান মাইনাস, মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4। তো এই কারণে কিন্তু এখানে 4 হয়, +4 হয়, ধনাত্মক সংখ্যা। দেখছো তো, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গই হচ্ছে কি ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক বর্গ সংখ্যা হয়। সুতরাং এই বিষয়টা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এখন আমাদেরকে লিখতে হবে, সুতরাং -4 এর বর্গমূল হয় না।
না, অর্থাৎ অর্থাৎ ঋণাত্মক সংখ্যার ঋণাত্মক সংখ্যার বর্গমূল হবে না। বর্গমূল হবে না, এই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে। তো আশা রাখি এই বিষয়টি বুঝতে পেরেছ। পূর্ণবর্গ সংখ্যার প্রধান হচ্ছে বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল। তাহলে তোমরা কি বলতে পারবে 2-এর বর্গ সংখ্যার রুট কত? নিচে লিখে রাখো, অর্থাৎ এই ঘরটিতে তোমরা লিখবে। তা আমি এখন তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি। তো আমরা যদি এরকমভাবে করি যে 2-এর স্কোয়ার হচ্ছে 4, তো এই কথাটাকে আমরা যদি এভাবে লিখি 2-এর বর্গ সংখ্যার রুট, মানে তোমাদেরকে প্রশ্নতে যেটা করেছে 2-এর বর্গ সংখ্যার রুট কত, তো 2-এর বর্গ সংখ্যার রুট সমান সমান হচ্ছে √2-এর স্কোয়ার সমান সমান হচ্ছে √4, অর্থাৎ 2-এর স্কোয়ার করলে 4 হয় আর সমান সমান এরপরে 2 হয়। তো আশা রাখি বুঝতে পেরেছো। তো এটা আমি প্রথমে করে দেখালাম, এই জন্য এটা তোমাদের করা লাগবে না, খালি ঘরে এটা লেখা লাগবে না। আচ্ছা, এটা আমি তোমাদের রাফের জন্য করে দেখাচ্ছি, দেখিয়েছি আর কি। এরপরে দেখতে পাচ্ছ যে এবার বলো তো -2-এর বর্গ সংখ্যার রুট কত। তো এটা আমরা তো অলরেডি উপরেই করেছি, খালি ঘরে লেখার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো রুট, এটা অবশ্য -2 বলছে আর ওটা শুধু 2-এর ছিল, তো -2-এর বর্গ সংখ্যার রুট কত সেটা আমাদেরকে লিখতে বলেছে। বুঝতেই পারছো যে রুট -2-এর স্কোয়ার করলে তো 4 হয়, তোমরা তো জানো যে -এর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়, 2-এর স্কোয়ার করলে 4 হয়, 4-এর রুট 4 অর্থাৎ 4-এর রুট করলে, 4-এর বর্গমূল করলে 2 হয়। তো তাহলে সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি। এ যদি বাস্তব সংখ্যা হয়, তোমরা কি জানো বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, অর্থাৎ √a² পর ইকুয়াল টু হচ্ছে a এর পরম মান, এটা লেখা যায়। এটা হচ্ছে পরম মান বা হচ্ছে মডুলাসের চিহ্ন। তা এখানে a মডুলাস সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -a অথবা a, অর্থাৎ a হচ্ছে 0 থেকে বড়, বাট এই এটা a থেকে আবার 0টা সমানও হতে পারে আবার ছোটও হতে পারে, পরম মানের অর্থ হচ্ছে এটা। সুতরাং a মডুলাসকে বলা হয় a এর পরম মান। তো আশা রাখি বুঝতে পেরেছ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।